নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের নামে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা এবং তাণ্ডবের ঘটনা অব্যাহত। 72 ঘণ্টা পরেও পরিস্থিতির কোনো উন্নতি নেই, বরং ক্রমেই নতুন নতুন এলাকা থেকে গণ্ডগোলের খবর আসছে। এই পরিস্থিতিতে এবার বেশ কিছু উপদ্রুত এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজেই এদিন বিবৃতি জারি করে একথা জানিয়েছেন। একই সঙ্গে তার দাবি, বহিরাগতরা ঢুকে রাজ্যে অশান্তি সৃষ্টি করছে। এদিন বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার বারবার বলা সত্ত্বেও কিছু বহিরাগত সাম্প্রদায়িক শক্তির উস্কানিতে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানোর চক্রান্ত করছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরুপায় হয়ে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ও বারাসাত মহকুমা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এবারও বিবৃতি জারি করে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শান্তি রক্ষার আবেদন জানানোর পাশাপাশি তিনি স্পষ্ট জানান, সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হলে বরদাস্ত করা হবে না, যদিও তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বরং এদিন সকাল থেকে মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর মিলছে। সরকারি তরফে জানানো হয়েছে, বারবার নিষেধ সত্ত্বেও বহিরাগতদের উস্কানিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চলছে, সাম্প্রদায়িক শক্তির উস্কানিতে হিংসার চক্রান্ত চলছে। সেই পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনার বারাসাত, বসিরহাট মহকুমা, দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং ও বারুইপুর মহকুমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে ইন্টারনেট পরিষেবা। এই পথে হেঁটে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে।